শুনেছি এই গানটার পেছনে আরেকটা গল্প আছে তোমার ব্যক্তিগত লাইফ জড়িয়ে, সেই নিয়ে যদি একটু তুমি বলো যে গানটা সৃষ্টি হওয়ার পিছনে কোনো বিরহের। আচ্ছা, সেটা হচ্ছে শামসুল অফিসের একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম পুরো ঘটনাটা, তো সেটা তো এখন বলা সম্ভব না, অনেক টাইমের ব্যাপার, আমি শর্টকাট করে বলে দিচ্ছি। আমি ঢাকা থাকা অবস্থায়, ঢাকা হচ্ছে আমি মামা বাড়িতে থাকতাম, ওই জায়গায় আমি 3 বছরের মতো ছিলাম, ক্লাস 6 7 8 ছিলাম ওই জায়গায়। তো ওই জায়গায় থাকার সময় তো প্রত্যেকটা আর্টিস্টেরই লাইফের ব্যাকগ্রাউন্ডে একটা কাহিনী থাকে, সেই কাহিনীটা অনেক কষ্টের হয়, অনেক বিরহের হয়। তো আমার লাইফের ওরকম একটা কাহিনী ছিল, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তো সে হয়তো বা কোনো একটা কারণে সে মনে করছে আমি তার যোগ্য না, যে কবে আমার চাকরি বাকরি হবে, কবে আমি টাকা ইনকাম করব, কবে তাকে বিয়ে করব, এরকম একটা চিন্তাভাবনা তার মধ্যে ছিল। তো যে তখন রানিং ইনকাম অবস্থায় ছিল, তো তাকে সে বেছে নিচ্ছে। তো আল্লাহর রহমতে আমি আমার জায়গা থেকে এখন সাকসেসফুল, কারণ সে যার কাছে গেছে আমি তার থেকে আল্লাহর রহমতে অনেক লেভেল উপরে আছি। এখন ওই প্রেমিকা তোমার গান শুনেছে বা জানো এই সব ব্যাপারে, ওর প্রতিক্রিয়া কখনো জানতে পারছো? প্রেমিকা হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার আমার আগে কথা হইতো, তা এখন গত 4-5 মাস যাবৎ কোনো প্রকার যোগাযোগ নেই। তখন সে গান টান শুনতো, তা আগে যেহেতু শুনতো এখন কেন শুনবে না, আসে টিকটক ইউজ করতো, তো টিকটক ইউজ করলে তো অবশ্যই এখানে দেখছে।